আগামী 30 জানুয়ারি শনিবার গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন, কাঙ্ক্ষিত এই ভোট উৎসব ঘিরে শহর সেজেছে পোস্টারে পোস্টারে। গেলবার মেয়র নির্বাচিত হয়েছিলেন রাবেল, এবারও তিনি প্রবাসী ভাইদের দোয়া চেয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আসলে তারা এই কষ্টের মধ্যে থেকেও যে বিভিন্ন জায়গায় ফোন করে আমার জন্য ভোট চাইছে, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোলাপগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাই। থ্যাংক ইউ। আওয়ামী লীগের তিনজন মেয়র প্রার্থী সুযোগটা কাজে লাগাতে চান ধানের শীষের প্রার্থী শাহীন। সবাইকে আমি একটা জিনিস বলবো, আমার মা বোনদেরকে, আমার প্রবাসী ভাই বোনরা যারা বিদেশে আছেন, আমি সবার কাছে একটাই অনুরোধ করব। আমি তিনটা বার নির্বাচন করেছি, এখন 4 নম্বরবার আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আল্লাহর ওয়াস্তে আপনারা যেন আপনাদের মা বোনদেরকে, ভাই বা আত্মীয় স্বজন যারা দেশে আছেন বা আমাদের দেশের যারা আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এইবারের মতো একটা বার আমাকে ভোট দিয়ে গোলাপগঞ্জ পৌরসভার খেদমত করার সুযোগ দিন। নৌকা নিয়ে দুইবার পরাজিত হয়েছেন, মোবাইল ফোন নিয়ে জয়ের স্বপ্ন দেখেন পাপলু। মাস্টার প্ল্যানের আওতায় রেখে একটা অত্যাধুনিক আধুনিক ডিজিটাল পৌরসভা পৌরবাসীকে উপহার দেব। নৌকা পেয়েছেন নতুন মুখ রুহেল, এবারে নৌকার বিজয় হবে বলে আশাবাদী। আমি সেই সুবাদে আমি আশাবাদী যে আমাকে এখানে দলীয় যে বিদ্রোহী প্রার্থী আছেন সেখানে আমার কোনো প্রভাব পড়ার কোনো আমি মনে করি না কোনো সম্ভাবনা আছে। 2 বছরে গোলাপগঞ্জ পৌরসভায় প্রায় 21 কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। তবে তিনি অনেক ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতা পাননি বলে ভোটারদের মনে রয়েছে ক্ষোভ। বলে গোলাপগঞ্জ বাজারও তো আমার দোকান, গোলাপগঞ্জ আমরা মার্কেটের সামনে প্রায় সময় দেখা যায় যে অবৈধ দোকানগুলো আছে, ওই যে ফলের দোকান বা বিভিন্ন ফার্নিচার দোকান আছে, এগুলার দ্বারা আসলে ব্যবসায়ীরা অনেক কষ্ট সমস্যা হয়। এখন ব্যবসায়ীরা গেলে দেখা যায় যে উচ্ছেদ হরাত গেলেও দেখা যায় যে এটা একটা সিন্ডিকেট গ্রুপে কাজ করে। এই ওয়ার্ডের পরিবর্তন দেইনের দরকার আছে, রাস্তার পরিবর্তনের দরকার আছে, লাইটিংয়ের পরিবর্তন দরকার আছে, লাইটিং দিবা ওই মেয়র সাহেবে ওয়াদাবদ্ধ করছেন, তাই ক্ষমতাত গেলে তাই লাইটিং করিয়া দিবা বা যত বাকি কাজগুলো আছে। কাউন্সিলর তেমন একটা আমরা এখানে আইন না, আমরা পাই কম, হয়তো বিচার আদালত সাধারণত মাঝে মাঝে পাওয়া যায়, আর বেশি গুরুত্ব আমরা পাই না। আমরা বিগত 10-15 বছর থেকে কাউন্সিলর পাইছি, কিন্তু আমাদের এই ওয়ার্ডের কোনো উন্নয়ন নাই। বর্তমানে এই সম্পূর্ণ ওয়ার্ডবাসী একটা পরিবর্তন চাইতেছে যে আমরা একজন সৎ দক্ষ মানুষ আমরা উপহার দিতাম, একটা কাউন্সিলর নির্বাচন করতাম। হ্যাঁ, এখন আমাদের যেহেতু জনবান্ধব একজন মেয়র আগামীতে আবার নির্বাচিত হয়ে আসবেন আমরা আশাবাদী, এই হিসাবে উনার সহযোগী একজন কাউন্সিলর প্রয়োজন, যাতে উনাকে সহযোগিতা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে, এই ধরনের কাউন্সিলর আমাদের প্রয়োজন। এবং অবশ্যই পরিবর্তন হলে আমাদের মেয়রের, যদি বর্তমান মেয়র নির্বাচিত হন বা আগামীতে কাউন্সিলর পরিবর্তন হয়ে নির্বাচিত হন অন্য কেউ, আমাদের মেয়রের সহযোগিতা কাজে সহযোগ। এই পৌরসভায় রাজনীতির চেয়ে সম্প্রীতি বড় করে দেখা হয়, শনিবার সেটার আবারও প্রতিফলন হতে পারে বলে মনে করছেন এখানকার অনেক ভোটাররা। মেয়র নির্বাচনের পাশাপাশি উন্নয়নকে এগিয়ে নিতে কাউন্সিলর পদে এবার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে মত দিলেন এইসব ভোটাররা।